হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা মায়াজাল, অদ্ভুত দোষ, তাজা নিউজ এবং দূরবীন চ্যানেলের মতো ফেক ভিডিও বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল। আপনাদের মধ্যে অনেকেই জানে না যে ফেক ভিডিও বানানোর ক্ষেত্রে যে কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপগুলো প্রয়োজন পড়ে সেগুলো কোথা থেকে কালেক্ট করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে এমন 5টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনারা খুব সহজে কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপগুলো পেয়ে যাবেন। তার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন, কেননা আপনাদের জন্য আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রতিনিয়তই হাজির হব। তো গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো তার জন্য আপনাকে প্রথমে ক্রোম বক্সটি ওপেন করতে হবে। এক নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে dareful.com। আপনি ক্রোমের সার্চ বক্সে সার্চ করুন dareful.com লিখে, dareful.com। দেখতে পাচ্ছেন যে আমি dareful.com লিখে সার্চ করার পর নিজে একটি লিঙ্ক এসে গেল। আমি এখন এই লিঙ্কে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন যে লিঙ্কে ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। প্রথমবার লগ ইন করার জন্য 10টি ইমেজ ফ্রি পাবেন। অ্যান্ড একটু নিচ দিকে আসলে দেখতে পাবেন যে এখানে কপিরাইট ফ্রি অসংখ্য ভিডিও রয়েছে। তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড করতে পারেন। আপনি যদি এখান থেকে আপনার পছন্দের ভিডিও না পান তাহলে একটু উপরে দেখতে পাবেন যে সার্চ বক্স রয়েছে, সেখান থেকে আপনি সার্চ করে ভিডিও আনতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি এখানে রিডিং লিখে সার্চ করি তাহলে দেখতে পাবেন যে এখানে পড়াশোনা নিয়ে অসংখ্য ভিডিও এসে গেছে। দেখতে পাচ্ছেন যে পড়াশোনা নিয়ে অনেক ভিডিও রয়েছে। আপনারা হয়তো ফেক ভিডিওতে এই টাইপের অনেক ভিডিও দেখে থাকেন, কিন্তু আপনারা জানেন না যে এগুলো ভিডিও কোথা থেকে কালেক্ট করা হয়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপগুলো কীভাবে কালেক্ট করতে হয়। এখন আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে pixels.com। তো বরাবরের মতোই আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে pixels.com লিখে, pixels.com। তো গাইস pixels.com লিখলে নিচে একটি ওয়েবসাইট শো করবে, সেখানে আপনি ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। অ্যান্ড ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কপিরাইট ফ্রি অসংখ্য ভিডিও ক্লিপ রয়েছে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। আপনার ভিডিও ক্লিপ সিলেকশনের ক্ষেত্রে আপনি সার্চ বক্স থেকে সার্চ করে খুঁজে বের করে নিতে পারেন। এখন আমি যদি এখানে ফ্লাওয়ার লিখে সার্চ করি FLOWER, তো গাইস দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার লিখে সার্চ দেওয়ার পর এখানে ফুলের অনেকগুলো ছবি এসে গেছে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে ফুলের ছবিটি সংগ্রহ করতে পারেন। এবং আমি আপনাকে এখন ফ্লাওয়ারের ভিডিও দেখাবো, তার জন্য আমি ভিডিওতে সিলেক্ট করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লাওয়ার নিয়ে অনেক ভিডিও রয়েছে। তো তার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ওপেন হয়েছে। এখান থেকে আপনি ভিডিওটি ফ্রি ডাউনলোড দিতে পারবেন। তার জন্য আপনাকে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখন আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে bitbo.com। তো ওয়েবসাইটটিতে ওপেন করার জন্য আপনাকে বরাবরের মতোই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে bitbo.com লিখে, bidevo.com। তো গাইস দেখতে পাচ্ছেন যে bitbo.com লিখে সার্চ দেওয়ার পর ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ভিডিও ক্লিপ রয়েছে। এখান থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ ওপেন করে দেখাচ্ছি। তো গাইস দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভিডিও ক্লিপগুলো কোন ধরনের হয়। অ্যান্ড একটু নিচ দিকে আসলে দেখতে পাবেন যে অনেক ধরনের সিনেমাটিক ভিডিও রয়েছে। আপনারা হয়তো ফেক ভিডিওতে এই টাইপের ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা জানেন না যে এগুলো কোথা থেকে কালেক্ট করতে হয়। এবং আপনি যদি সার্চ বক্সে সার্চ করেন কার লিখে, তো গাইস আমি কার লিখে সার্চ করতেছি, CAR। তো গাইস দেখতে পাচ্ছেন যে কার লিখে সার্চ করার পর কার রিলেটেড অনেক ভিডিও এসে গেছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। এবং 4 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে vidizzy.com। তো আপনাকে সেই ওয়েবসাইটটি ওপেন করার জন্য আপনাকে আবার ক্রোম বক্সে গিয়ে সার্চ করতে হবে vidizzy.com। তো গাইস দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর অনেক ভিডিও দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। অ্যান্ড আমি যদি এখানে সার্চ বক্সে সার্চ করি তাহলে দেখতে পাবেন যে আমার পছন্দের ভিডিওটি আমি পেয়ে যাব। তো আমি এখানে বাইক লিখে সার্চ করতেছি, BIKE, বাইক। তো গাইস দেখতেই পাচ্ছেন যে বাইক রিলেটেড অনেক ভিডিও এসে গেছে।
অ্যান্ড একটু নিচ থেকে আসলে দেখতে পাবেন যে আরও অনেক ভিডিও রয়েছে। আপনারা হয়তো এতক্ষণে ভালোভাবে বুঝতে পেরেছেন যে ভিডিওগুলো কিভাবে কালেক্ট করতে হয়। এবং তারপর আমি যদি এখানে আবার ফেসবুক লিখে সার্চ করি FACEBOOK, তো গাইস ফেসবুক লিখে সার্চ করার পর দেখতে পাবেন যে এখানে ফেসবুক নিয়ে অনেক অনেক ভিডিও এসে গেছে। আপনারা চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন। আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, ইউটিউবে ফ্যাক্ট ভিডিও তৈরি করেন, তাদের অসংখ্য কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ প্রয়োজন হয়, কিন্তু তাদের পক্ষে তো আর প্রে করে ভিডিওগুলো নেওয়া সম্ভব না। তাই আপনারা চাইলে আমার মতো এই ওয়েবসাইটটি থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। তো তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে pixabay.com লিখে সার্চ করতে হবে, pixabay.com। তো দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইমেজ, ফটো, তারপর হচ্ছে ভিক্টর গ্রাফিক্স অ্যান্ড ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ভিডিওস, মিউজিক, সাউন্ড ইফেক্ট, টিজার্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমি যদি বাইক লিখে সার্চ দেই BIKE, তো গাইস বাইক লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বাইক রিলেটেড অনেক অনেক ফটো পেয়ে গেলাম। অ্যান্ড আমি যদি সার্চ দেই হচ্ছে কার লিখে, তো দেখতেই পাচ্ছেন যে এখানে কার নিয়ে অনেক অনেক ভিডিও এসে গেছে। অ্যান্ড একটু নিচ দিকে আসলে আরও অনেক ভিডিও দেখতে পাবো। অ্যান্ড আমি আপনাদেরকে একটি প্লে করে দেখাচ্ছি, ওয়েট। এবং চাইলে আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারেন, তো তার জন্য আপনাকে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। তো ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে বিভিন্ন রেজুলেশন দেখাচ্ছে আপনি কোন রেজুলেশনে ডাউনলোড করবেন। তো আমি ফুল HD ডাউনলোড দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোডিং লেখা উঠে গেছে, তার মানে ডাউনলোড হচ্ছে। অ্যান্ড আমি আপনাকে দেখাচ্ছি যে ডাউনলোড হচ্ছে কি না। এবং আমি যদি আবার স্টাডি লিখে সার্চ দেই STUDY, তো দেখতে পাচ্ছেন যে স্টাডি নিয়ে অনেক ভিডিও রয়েছে এবং এখান থেকে আপনারা হয়তো এই ভিডিওটি অনেক জায়গায় দেখে থাকেন। তো এটি আমি আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখাচ্ছি, তো তার জন্য আপনাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে অ্যান্ড 1280 সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। তো তারপর আমি যদি আবার এখান থেকে ফটো সিলেক্ট করে দেই, স্টাডিতে ফটো সিলেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে ফটো, অনেক ফটো রয়েছে। তারপর আমি আপনাদেরকে কিছু সাউন্ড ইফেক্ট শোনাচ্ছি, তো তার জন্য আমি এখানে সাউন্ড ইফেক্ট সিলেক্ট করে ওয়াক লিখে সার্চ করলাম। তারপর আমি প্রথম ভিডিওটি প্লে করতেছি। তো গাইস আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে কপিরাইট ভিডিও ক্লিপগুলো কোথায় থেকে এবং কিভাবে পাবেন। এবং ভিডিওটি তৈরি করতে অনেক অনেক টাইম লাগলেও আপনাদের একটি লাইক দিতে কিন্তু 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আরও এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।